ভাই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই আমার সালাম নিবেন ভালোবাসা নেবেন ভাইয়েরা বন্ধুরা যারা ইউটিউব পরিবারে প্রত্যেক দিন যৌথ হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলবাটন ক্লিক রাখবেন ক্লিক করে রাখবেন আর একটা কথা বলে দিই আমাদের নিজস্ব শোরুম আমরা কেউ শোরুমে গাড়ি বিক্রি করি না যারা ভিডিও দেখেন আমাদের নিজস্ব শোরুম যারাই ফোন দেন এখানে অনেক শোরুম লাভ নয় গাড়ি কিন্তু আমাদের আপনার অনেকটাই ফোন দেন এবার দেখি তারা আমাদের কাছে নিয়ে গাড়িগুলো আপনাদের কাছে বিক্রি করতেছে ডাইরেক্ট ফোন দিবেন আর অবশ্যই আপনাদের জন্য পাজারও নিয়ে আসলাম দু হাজার এগারো মডেল দু হাজার বারো শেষে রেজিস্ট্রেশন ডিজেল গাড়ি সিসি পঁচিশশো কালার তো দেখতে পারতেছেন রেড কালার রেড ওয়াইন বলে এবং অনেক সুন্দর ভিতরে বেস্ট কালার আসুন ভিডিওটা দেখি আর ভিডিও শেষে দাম বলতেছি তবে হ্যাঁ পাশে থাকবেন যাবেন না কিন্তু বন্ধুরা বাইরে দেখতেই পারতেছেন কত সুন্দর ইনশাল্লাহ সানডুপ দেখা যাচ্ছে উপরের পিছনে আমরা একবার পিছনটা দেখে যাই যাচ্ছে এখানে লক সব লক আচ্ছা যাক আপনারা চাইলে এটা সহায় দিতে পারেন সেই ব্যবস্থাও আছে যদি চান এখানে জায়গা বড়ো করতে পারবেন সেই ব্যবস্থাও আছে আসুন আমরা ভিতরে চলে যাই আস্তে আস্তে দেখি হ্যাঁ তবে ভাই আমি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাড দিই না আমি কিন্তু বারে বলে দিচ্ছি আমি অ্যাক্সিডেন্ট গাড়িগুলো অ্যাড দিই না আচ্ছা আমরা ইঞ্জিন কন্ডিশন দেখব। রেকেন টার্বো ডিজেল টার্বো। রেকেন টার্বো বলে হ্যাঁ আপনারা যারা देखतेছেন এটা ডিজেল টার্বো বলে। কোন রকম অ্যাকসিন নেই সেই বিষয়ে কনফার্ম থাকবেন ইনশাল্লাহ লাগানো আসুন আমরা ভিতরে চলে যাই আপনার দেখতেই পারত অল অপশন এটা কিন্তু জাপানের আর বাংলা একটা আছে এটা কিন্তু জাপানের রিকন্ডিশন বলে দিচ্ছি অনেক সুন্দর হ্যাঁ এবার দামের ব্যাপার চলে আসে আর ঘোরাফেরা না করে ও সানডুফ তো দেখবই স্টার্ট দাও ই করো এটা সানডুফটা খুলো হুম এবার দামের ব্যাপার চলে একবার দেরি বন্ধুরা ভাইরা আমরা এত সুন্দর একটা গাড়ি দেখলাম পাজার ইউজ করছে এটা কিন্তু জাপানের রিকন্ডিশন বলে দিচ্ছি এটা আস্কিন প্রাইসে চলে আসবো আর গোড়াফেরা না করে এটা আস্কিন প্রাইস ছত্রিশ লাখ তিরিশ হাজার টাকা তবে হ্যাঁ অবশ্যই কমবে কমবে না কেন ফোন দেবেন সরাসরি ফোন দিবেন নাম্বার আছে চলে আসবেন অফিসে আমার অনেক বড় শোরুম আপনারা তো ভিডিওতে দেখছেনই আর যারা আমাকে ভালোবাসেন দয়া করে আপনার বাবা মার উপরে বেশি বেশি অবশ্যই যত্ন নেবেন ভালোবাসা নেবেন আপনি যত বেশি করবেন তত বেশি আপনার জন্য আপনার ছেলে মেয়ে করবে এটাই সবচেয়ে বড় কথা কথাটা কি বুঝতে পারছেন আর আশেপাশে চাগুলো পরিষ্কার রাখবেন বেশি বেশি গাছ লাগাবেন এবং বাচ্চাদের উপরে যত্ন নেবেন মুসলমান ভাই যারা আছেন তো নামাজ পড়বেন আপনার নামাজের জন্য অনেক কিছু আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন সবাই আমার বড় ভালোবাসা নেবেন আমি সবার জন্য আমি সবার জন্য আছি আমি চেষ্টা করি আপনাদের একটা ভালো গাড়ি দেওয়ার জন্য তবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট গাড়ি পাবেন না আমি বডিতে কোনো অ্যাক্সিডেন্ট থাকলে সেটা আমি সবসময় খেয়াল করি নিজের যত্ন করি প্রত্যেকটা ভিডিওতেই সবাই পাশে থাকবেন দীর্ঘযোগীন আসসালামু আলাইকুম